হ্যালো আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই সবাইকে আজকে এই ভিডিওতে আপনারা জয়েন হবার জন্য। তো আজকের এই ভিডিওটি হচ্ছে, আমি লাস্ট আমাদের পেইড ক্লাস গ্রুপে একটি পোল মেক করেছিলাম, যেখানে জিবিপিজেপিওয়াই এর একটি স্ক্রিনশট অ্যানালিসিস দিয়ে বলেছিলাম যে বাই হবে নাকি সেল হবে। তো বিশেষ করে অনেকে বাই বলছেন, আবার অনেকে সেল বলছেন। তো এইটা নিয়েই আজকে আমি এক্সপ্লেন করবো আপনাদের সামনে। আর এখানে এই জিবিপিপিওয়াই এর অ্যানালিসিসটি এক্সপ্লেন করার মূল কারণ হচ্ছে যে প্রথম দিকে যেহেতু আমার একটা এসএল হিট করছে, তাহলে আমি মনে করলাম যে এই এক্সপ্লেনটা ভিডিওটির মাধ্যমে দেখানো আপনাদের উচিত। আজ 30শে সেপ্টেম্বর, আজ 6:20 এক লাইভ ওয়েবিনার শুরু হবে ফরেক্স বিডি এর আন্ডারে। অবশ্যই অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন। এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই, যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ আর মাত্র সীমিত সিট বাকি আছে। কিছুক্ষণ পর আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশন করে অবশ্যই অ্যাক্টিভ থাকুন। যারা কোর্স করছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ওয়েবিনারে অবশ্যই আপনারা জয়েন হবেন, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। সেই সাথে সাথে ফরেক্স বিডি এর প্রত্যেক ফ্যান্স এবং ফলোয়ার্সকে বলবো, আপনারা যারা আছেন অবশ্যই রেজিস্ট্রেশন করে ওয়েবিনারটিতে অংশগ্রহণ করবেন। তো ধন্যবাদ জানি সবাইকে। তো আপনারা এখানে পোলের মাধ্যমে আমি যেটা দেখতে পেলাম যে ম্যাক্সিমাম টাইমে আপনারা বাই বলছেন আর সেল কম বলছেন। যাই হোক, তো আমারও আশা করি আমি বাইয়ে ছিলাম, এখান থেকে বাই হবে। বাট আমি প্রথমেই বলেছিলাম যে কনফার্মেশন ছাড়া আমি কখনো বাই অথবা সেল এন্ট্রি গ্রহণ করি না। এখন আমার কি লেভেল আমি দুইটা এখানে দিয়ে রাখছি, উপরের দিকে একটা কি লেভেল, নিচের দিকে একটা কি লেভেল। উপরের দিকে কি লেভেলটা, সেটা হচ্ছে মেজর লেভেল। তো যেহেতু মেজর লেভেলকে এখানে এই লেভেলে ব্রেকআউট করছিল, বাট এখানে মিটিগেশন হয় নাই। মিটিগেশন বলতে কি বোঝায়, মিটিগেশন বলতে বোঝায় এই দেখুন, এখানে মিটিগেশন হয়েছে যে এই যে লেভেল, এই লেভেলে এখানে ব্রেকআউট করে ফেলে এখানে কোনো একটা শক্তি আছে, যেটা আমি প্রিভিয়াস বলেছিলাম অ্যানালিসিসে। তো এই দেখুন, এখানে এসে টাচ করে, যেহেতু একবার টাচ করে ফেলছে, তাহলে এখানে মিটিগেশন হয়ে গেছে। তো এই লেভেলটা আমার নেক্সট টাইমের জন্য ইম্পর্টেন্ট না। বাট এই পয়েন্টে মার্কেট আর আসে নাই, যেহেতু মার্কেট এই লেভেল পর্যন্ত ছিল, আমি পোল মেক করেছিলাম, কিন্তু এই লেভেল পর্যন্ত আসে নাই এবং এখানেও আসে নাই। দ্যাটস ওয়াই এই দুইটা লেভেল আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তাই কী করলাম, আমি আপনাদেরকে একটা পুল মেক করে দিলাম যে আপনারা দেখি আপনাদের সবার মতামত কী হয়। তো ওখানে আমি এন্ট্রি, তিনটা এন্ট্রি একই জায়গা থেকে আমি নিয়েছিলাম। তার মূল কারণটা কী সেটাও আমি এখানে এক্সপ্লেন করবো, তবুও আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে এক্সপ্লেন করে দিয়েছিলাম, সেটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমি বাই কেন নেই নাই সেটাও আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমি হায়ার টাইম ফ্রেম আমি অ্যানালিসিস করি সবসময়, ডেলি টাইম ফ্রেম থেকে H4 থেকে H1, এইসব টাইম ফ্রেম হচ্ছে আমার অ্যানালিসিস করার জন্য। কিন্তু এন্ট্রি কখনো আমি এইসব টাইম ফ্রেমে নেই না, এন্ট্রি আমি নেই 15 মিনিট টাইম ফ্রেম থেকে 1 মিনিট পর্যন্ত। তো সেটা হচ্ছে আমার এন্ট্রি টেকনিক, এটা পার্সোনাল এন্ট্রি টেকনিক। তো দেখো এটা আমি আমার যে ফরেক্স বিডি ক্লাস যারা করতেছে তাদেরকেও শেখানো হবে এবং শেখানো হচ্ছে। তাহলে আমি চলে যাচ্ছি H1 টাইম ফ্রেমে, সেখানে গিয়ে দেখবো আমার যেহেতু কী লেভেল আছে। মার্কেট কিন্তু আমাদের কী লেভেলে আছে টাচ করে, ঠিক আছে। টাচ করার সাথে সাথে আমি যেটা করি যে আমি H1 টাইম ফ্রেমে দেখুন ট্রেন্ডটা দেখুন, খেয়াল করুন যে এখান থেকে যদি খেয়াল করি তাহলে লো হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, হায়ার হাই, সরি, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, দেন হায়ার লো, দেন হায়ার হাইকে এখানে ব্রেকআউট করে ফেলে, তারপর দেখুন লাস্ট এটা ছিল আমাদের হায়ার হাই। আর যেহেতু আমার হায়ার হাই লাস্ট কী লেভেলে আসছে, সেহেতু আমি কী করলাম, ওভারঅল বলতে গেলে আমি সরাসরি চলে গেলাম 5 মিনিট টাইম ফ্রেমে। তো এখানে আসার পর আপনারা যেটা দেখতে পাবেন এখানে আসলে মূল কাহিনীটা কী, 5 মিনিট টাইম ফ্রেমের হিসাবে আমরা এখানে একটা ট্রেন্ড খুঁজে পাবো, ঠিক আছে। তো 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর এক্স্যাক্টলি এখানে খেয়াল করুন, এটি হচ্ছে লো, এটি হচ্ছে হাই, এটি হচ্ছে লো, এটি হচ্ছে হাই, এটি হচ্ছে হাই, এটি হচ্ছে লো, হাই, দেন লো, দেন খেয়াল করবেন এখানে একটা হাই আছে। তো এটিও যদি আমি যাই মার্কেটের মধ্যে, আমি যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। ফরেক্সের জনপ্রিয় একটি ব্রোকার তাদের লোকাল ডিপোজিট স্টার্ট করেছে। লোকাল ডিপোজিট হচ্ছে ব্যাংক বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করা, অর্থাৎ বিকাশ বা রকেটের মাধ্যমে ডিপোজিট করা। আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে আপনারা অসংখ্য সুবিধা পাবেন, যেমন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনারা সহজে লোকাল ডিপোজিট করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই হবে, আপনারা যে কোনো সমস্যার সমাধান দ্রুতই করতে পারবেন। তাছাড়া আপনারা যদি ফরেক্স বিডি এর লিংকের আন্ডার অ্যাকাউন্ট করে কখনো ট্রেডিং রিলেটেড সমস্যায় পড়েন বা অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনারা নির্দ্বিধায় ফরেক্স বিডি এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন। আপনারা যদি সহজে ভেরিফাই করতে চান, তাহলে আপনারা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে কারে অ্যাকাউন্ট করুন। তাছাড়া ভবিষ্যতে যে কোনো কনটেস্ট এবং ব্রোকার থেকে যে কোনো প্রমোশন অফার সবকিছুতেই আপনারা সহজে পার্টিসিপেট করতে পারবেন, যদি আপনারা ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করে থাকেন। আমি চলে যাচ্ছি 1 মিনিট টাইম ফ্রেমে। তো খেয়াল করুন আমার কী লেভেলে মার্কেট আসছিলো,
এই সোর টাইম ফ্রেমে কি লেভেল যেটা আসলো এখান থেকে মার্কেট ডাউন হয় এবং এই যে লেভেল আছে এই যে হায়ার লো আছে আমি বলছিলাম না যে এক মিনিট টাইম ফ্রেমে একটা ট্রেন্ড খুঁজে পাবো এইটি হচ্ছে ট্রেন্ড এই যে হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই লাস্ট হায়ার লো ছিল এইটি আমার স্ট্রাকচার ছিল এইটি তো এখানে কি তো লাস্ট হায়ার লোকে এখানে ব্রেক করে ফেলে তার মানে এই লেভেলটা আমি আমার এন্ট্রি লেভেল এরিয়া হিসেবে ধরেছিলাম তো ওভারঅল বলতে গেলে এখানে মার্কেট লোয়ার লো তৈরি করার পর যেহেতু লোয়ার হাই তৈরি করতে যাবে তুমি তো ওভারঅল আমার এসএলটা হিট করে জাস্ট আমার এসএলটা ছিল আমি যদি এসএলটা দেখাই আপনাদেরকে এসএলটা ছিল 2 pips মতন আর টার্গেট ছিল ওভারঅল যে প্রিভিয়াস যে মার্কেট আমাদের এই স্পোর্টস যে বাই যে সেট আপ দিয়েছিলাম এই পর্যন্ত ঠিক আছে তো এখান থেকে যদি দেখি 57 টার্গেট ছিল বাট এখানে এই পর্যন্ত আমার যেহেতু এসএল হিট করে ফেলে সেহেতু আর আমি এটা নিয়ে আর ভাবতে পারি না যে মার্কেট এই পর্যন্ত যাবে তো ওভারঅল বলতে গেলে এখানে যেহেতু এসএল হিট করে ওভারঅল এসএল হিট করার পর সাথে সাথে মার্কেট কিন্তু ডাউনে চলে আসে তো আমি এখানে রিভেঞ্জ ডেট নিতে পারি না ঠিক আছে এটা আমার সিস্টেমের মধ্যে পড়ে না আমি এখানে সাইকোলজিক্যাল কোনো ধরনের প্রবলেম করতে চাচ্ছি না যেহেতু আমার এসএল হিট করছে দ্যাটস ওকে আমি নেক্সট এখানে মুভমেন্টের জন্য অপেক্ষা করবো যে আমি এখানে কনফার্ম হয়ে গেলাম যে এই জায়গায় ব্রেকআউট এই যে লেভেল এখানে এসএল হিট করার পর যেহেতু এখানে লোয়ার লো তৈরি করছে সেহেতু আমি কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে আমাকে নেক্সট একটা কি লেভেল চুজ করতে হবে তোমার বলতে গেলে দেখুন এখান থেকে এই পর্যন্ত ব্রেকআউট করে ফেলে তা বাট আমি এখানে কোনো ধরনের কি লেভেল নেই নাই আবার মার্কেট আবার উপরের দিকে আসে আসার পর এক্স্যাক্টলি এই যে লোয়ার হাই লেভেলে এখানে বাধা পায় বাধা পাওয়ার পর আবার মার্কেট ডাউনে আসে এবং এই যে স্ট্রাকচারকে এখানে ব্রেক করে ফেলে তার মানে এই লেভেল আমার কি লেভেল আমি এঁকেছিলাম বাট ওভারঅল বলতে এখানে আমি যেহেতু পেন্ডিং অর্ডার দিই আমি যদি আপনাদেরকে এখানে জুম করে দেখাই আমার কিন্তু এন্ট্রিটা টাচ হয় নাই ঠিক আছে জাস্ট কিছু পিপসের জন্য এখানে টাচ হয় নাই মেবি 1 pips মতন হবে যদি আমি এখানে গণনা করে নিই তো এটা টাচ করে নাই সেহেতু আমি এখানে আবার রিভেঞ্জ ট্রেড নেই নাই আমি এই পয়েন্ট আবার সেল নিই নাই আপনারা যারা যেটা করেন যে এন্ট্রি পয়েন্টে আসার পর এন্ট্রি অ্যাক্টিভ হয় না বা এন্ট্রি নিতে পারেন নাই বারবার আপনি সেল বাই এরকম নেন সেটা না তো ওভারঅল বলতে গেলে ধরুন এটা আমার রিক্রেশিও এটা আমার রিক্রেশিও ছিল 1:23 মতন বাট যেহেতু অ্যাক্টিভ হয় না সেহেতু আমি আর এই এন্ট্রিটা নিয়ে ভাবতে পারি না তো অবশেষে পরে কী হয় খেয়াল করুন আমার মার্কেট উপরের দিকে নিচে আসার পর এই লেভেল থেকে স্ট্রাকচারকে এখানে ব্রেক করে তাহলে আমার এখানে এই লেভেল কী লেভেল ছিল তো এই জায়গায় আমি পেন্ডিং অর্ডার সেট করি তো বল মার্কেট দেখুন এখানে কিছুটা রেঞ্জ করার পর এইটাকে বলে মোমেন্টাম মোমেন্টাম ছিল ডাউন দেন এখানে কারেকশন ছিল ঠিক আছে মোমেন্টাম কারেকশনের ক্লাসটি আমি আগামীতে দিব সরি ভিডিওটি আমি আপনাদেরকে আগামীতে দেওয়ার চেষ্টা করবো তাহলে ডিটেলসে বুঝতে পারবেন পরে আমি এখানে পেন্ডিং অর্ডার দিই যেটাতে দেখুন এই জায়গায় এসে টাচ করে ঠিক আছে ওভারঅল টাচ করার পর আমার যদি এসএল আমি আপনাদেরকে দেখাই এসএল দেখাই এসএল ছিল আমার 6.5 আর আমার রেক রেশিও ছিল 31 ঠিক আছে 31 ছিল আমার রেক রেশিও 1:2 রেক রেশিও আমার টোটাল টার্গেট হচ্ছে গিয়ে এই পয়েন্ট পর্যন্ত যে 200 pips মতন তো আবার বলতে গেলে আমার 1:30 টার্গেট এটা যেহেতু আমার এটা এসএল বেশি ছিল যদি প্রথমটা হিট করতো তাহলে কিন্তু আমি প্রচুর রেক রেশিও নিয়ে নিতে পারতাম তো সরাসরি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আমার এসএলগুলো এত কম হচ্ছে তার কারণ হচ্ছে আমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে করতেছি 1 মিনিট 3 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিচ্ছি হায়ার টাইম ফ্রেমে আমার অ্যানালাইসিস 1 মিনিট 3 মিনিট 5 মিনিটে গিয়ে আমার এন্ট্রি যদি প্রথমটা যদি দেখি তাহলে 115 pips মতন আর সেকেন্ডটা ছিল গিয়ে 106 pips মতন তো GBPJPY এর জন্য 105 pips 106 pips এগুলো মুভমেন্ট বা ঘন্টাখানিকের বিষয় তো প্রথম এন্ট্রি এসএল হিট পরের এন্ট্রি মিস থার্ড এন্ট্রি আমার অ্যাক্টিভ হয় তো এখানে দেখুন কোনো ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে কিনা তো আপনারা যেটা করবেন যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো এড়িয়ে চলবেন রিভেঞ্জ ডেট নেওয়া থেকে বিরত থাকবেন ফমো থেকে বিরত থাকবেন যে ফিয়ার অফ মিসিং আউট যেটা হয় থাকে যে মিস হয়ে যাবে এরকম কিছু ধরনের টেনশন করার কোনো প্রয়োজন নেই প্রথমটা আমার এসএল হিট করার পর 1% মাইনাস হয়ে যায় সেকেন্ডটা আমার যেহেতু মিস হয়ে যায় সেহেতু আমি কোনো এন্ট্রি অ্যাক্টিভ হয় নাই থার্ডটা যেহেতু আমার এখানে অলমোস্ট রানিং আছে মার্কেট যদি আমি এখান থেকে খেয়াল করি তাহলে কিন্তু 1:17 রানিং আছে তার মানে আমার আমার 15% উপরে রানিং আছে ঠিক আছে আর এখানে একটা বিষয় বলে নিই যে আমি 31 যে এখানে মানে 30 পর্যন্ত যে আমি টার্গেট দিলাম এর মানে যে 1:30% আমি নিয়ে নেবো সেটা ভুল এখানে ট্রেড ম্যানেজমেন্ট ইনক্লুড আছে এখানে ট্রেড ম্যানেজমেন্টের মাধ্যমে এখানে স্কেলিং করা হচ্ছে সেই সাথে সাথে এখানে পার্সিয়াল প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছি তো এখানে অনেক ট্রেড ম্যানেজমেন্টের বিষয় আছে এখন আমি এই পয়েন্টে দেখাচ্ছি যে এই পয়েন্টে কেন আমি এন্ট্রি গ্রহণ করি নাই তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি তো এইটি ছিল আমার এসপোর্ট টাইম ফ্রেমের মানে কি লেভেল যেটাকে এখানে স্ট্রাকচারকে ব্রেক করে ফেলে এই লেভেলকে আমি কি লেভেল হিসেবে ধরেছিলাম তো আমি এখন দেখাচ্ছি কেন আমি এই লেভেল থেকে এন্ট্রি গ্রহণ করি নাই ট্রেন্ড থিওরিটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা টুলস যেগুলো মানে যেগুলো ব্যবহার করেন না কেন আপনাকে যদি ট্রেন্ড থিওরি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি মার্কেটের মধ্যে লস করবেন বা আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না তো ট্রেন্ড বিষয়টা আপনাকে বুঝতে হবে লোয়ার হাই হায়ার হাই হায়ার লো আপ ট্রেন্ড লোয়ার ডাউন ট্রেন্ড লোয়ার হাই লোয়ার লো তো আমি চলে যাচ্ছি
লোয়ার টাইম ফ্রেমে কোথায় যাবো, এইচন টাইম ফ্রেমে। এইচন টাইম ফ্রেমে দেখলে দেখবো যেখানে আমরা জাস্ট ক্যান্ডেলগুলো দেখতেছি এখানে কিন্তু ট্রেন্ড খুঁজে পাচ্ছি না। আমি আরও চলে যাবো লোয়ার টাইম ফ্রেমে, লাইক 4 মিনিট টাইম ফ্রেমে চলে আসবো। এখানে আমরা একটু কিছুটা ট্রেন্ড খুঁজে পাবো, লাইক দিস ইজ লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, ঠিক আছে। আমরা যদি আর একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, লাইক 3 মিনিট টাইম ফ্রেমে, তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে ওভারঅল একটা ট্রেন্ড খুঁজে পাবো, ঠিক আছে। এই দেখুন হায়ার হাই, দেন লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই, কন্টিনিউ ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। প্রশ্ন যেটা হলো যে এই যে আমার এইচ ফোর টাইম ফ্রেমে কি লেভেলে মার্কেটটা আসলো, এখন আমি এখান থেকে কি বাই নিব না? আপনি খেয়াল করবেন ওভারঅল মার্কেট কিন্তু লোয়ার হাইকে ব্রেক করতে পারে নাই, কোনো একটা জায়গায় আসার পর লোয়ার হাইকে কিন্তু ব্রেক করতে পারে। তাহলে আমি এখান থেকে কেন বাই নিব? এখানে তো আমার কোনো তো কনফার্মেশন দিচ্ছে না বাই নেওয়ার, ঠিক আছে। আমি কী লেভেল কিন্তু মেপে রাখবো, কী লেভেল আমি এখানে ড্র করে রাখবো। যদি এখান থেকে এখানে দেখতাম যে আমার, আমি 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই আরও বুঝতে সুবিধা হবে। এখানে এই কি লেভেল পর্যন্ত এই পয়েন্টে আসছে, ঠিক আছে। আমার লাস্ট লোয়ার হাই লেভেল ছিল 80, তো এই পয়েন্ট থেকে আসার পর যদি এই লোয়ার হাই লেভেলকে ব্রেক করে ফেলতো তাহলে আমি এখান থেকে বাই এন্ট্রি গ্রহণ করতাম। তো ওভারঅল দেখুন এই লোয়ার হাইকে কিন্তু ব্রেক করতে পারে নাই, ওভারঅল এখানে লোয়ার নতুন লোয়ার হাই করে ডাউনে চলে আসছে। এবং আমার যে এস ফোর টাইম ফ্রেমের যে ইয়ে ছিল, বাই সেটআপের যে এরিয়া ছিল, এই এরিয়াকে এখানে ব্রেকআউট করে ফেলে। এরপরও দেখুন এখানে নতুন করে আবার লোয়ার হাই তৈরি করে দেন আবার লোয়ার লো, কিন্তু ওভারঅল লোয়ার হাইকে ব্রেক করতে পারে নাই। তো এইটাই যে কি লেভেল আসার পর আপনি অপেক্ষা করবেন লোয়ার হাইকে ব্রেক করে ফেলার। যদি ডাউন বাই সেটআপ থাকে, যদি আপনার সেল সেটআপ থাকে, তাহলে অবশ্যই অপেক্ষা করবেন হায়ার লোকে ব্রেক করে ফেলার, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট ডাউনে যাবে। যেমন আমি এখানে অপেক্ষা করছিলাম এই লেভেলে আসার পর, ধরুন এখানে আমি যেহেতু একটা কি লেভেল পেয়ে গেলাম, এখানে হায়ার লোকে ব্রেক করছে, তারপর আমি কনফার্মেশন পেয়ে এখানে এন্ট্রি নিয়েছিলাম ওভারঅল বলতে গেলে এটা এসএলহিট করে। কীভাবে আপনি একটা অ্যানালাইসিস করবেন, কীভাবে আপনি মার্কেটের মধ্যে এসএল হিট করার পর আপনি মার্কেটে ঠিকই থাকবেন, রিভেন স্টেট নেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে এইটাই ছিল। ধন্যবাদ জানাই সবাইকে আজকের এই ভিডিওতে আপনার জন হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সট এরকম ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।